হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কুকিং। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কিভাবে ঝটপট প্যানকেক তৈরি করবেন এই রেসিপি নিয়ে। এটি বাচ্চাদের বিকেলে নাস্তা অথবা টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন, আবার হঠাৎ কোনো বাসায় মেহমান আসলে ঝটপট এটি তৈরি করে খাওয়াতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ঝটপট প্যানকেক তৈরি করি। এখানে আমি একটি পাত্রে দুইটি ডিম নিয়েছি, এক কাপ চিনি, এক কাপ তেল। এখন এটি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই, তারা ইচ্ছে করলে যে কোনো হ্যান্ড উইকের সাহায্যেও বিট করে নিতে পারেন। এখন এর মধ্যে আস্তে আস্তে চিনি দিয়ে দিব। চিনি গলে আসা পর্যন্ত এভাবে বিট করে নেব। চিনি প্রায় গলে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে আর কিছুক্ষণ বিট করে নেব। বিট করা হয়ে গিয়েছে, এখন একটি স্টিনার সাহায্যে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন খুব ভালোভাবে চেলে নিব। চেলে যে অংশটা বের হয়েছে এটা ফেলে দিব। এখন ঠিক এইভাবে আলতো হাতে মিশিয়ে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখন এতে একটুখানি তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা বেটার। দিয়ে একটুখানি ঢেকে দিচ্ছি। এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে, বেশি জোরে দিলে নিচের অংশটা পুড়ে যাবে। 5 মিনিট পর এখন কেক খুব সাবধানে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়েছি, দেখুন এই পাশটা কত সুন্দর কালার এসেছে। এখন আবার ও পাশটা হওয়ার জন্য একটুখানি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে এই পাশটা সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি এই পাশটা কেকের কালারটা কত সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুপাশের কালারটা চলে এসেছে। ঠিক এ পর্যায়ে নেমে নিব আর ঠিক এভাবে সবগুলো প্যানকেক ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ঝটপট প্যানকেক।
তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সবার মধ্যে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন ও নিত্য নতুন মজার মজার রেসিপি দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।